শিশুরা হলো দেশের সম্পদ। ডিজিটালাইজেশনের এই যুগে শিশুদের মোবাইল আসক্তি দিন দিন বাড়ছে। অভিভাবকদের জন্য বিষয়টি বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। শিশুদের মোবাইল আসক্তি বেড়ে যাওয়ার কারণে পারিবারিক বন্ধন ধারণায় পরিবর্তন আসছে বলে মনে করছেন গবেষকরা। শিশুদের এই মোবাইল আসক্তি কমানোর উপায় জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ওয়ান লাইট ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সভানেত্রী শারমিন আহমেদ। শিশুদের এই মোবাইল আসক্তি কমাতে যে কাজগুলো আপনারা করতে পারেন সেগুলি হলো, এক নম্বর, শিশুর সঙ্গে গল্প করুন। একাকিত্বে ভোগা থেকে শিশুরা স্ক্রিন আসক্ত হতে পারে, সময় পেলে তার সঙ্গে গল্প করতে হবে। শিশুরা ছোটবেলা থেকে গল্প শুনলে, এমনকি মাতৃগর্ভে থাকাকালে গল্প শুনলেও তার মানসিক বিকাশ বৃদ্ধি পায়। তাই শিশুকে বেশি সময় দিতে হবে, তার সঙ্গে প্রচুর গল্প করতে হবে। দুই নাম্বার, আপনার ঘরের পরিবেশটা কেমন সেটা দেখতে হবে। চারিদিকে কি ডিভাইস? ঘরে ঢুকতে কি একটা বড় টিভি? আপনিও কি এক মিনিট পরপর ডিভাইস দেখেন? তাহলে এগুলো পরিবর্তন করতে হবে, কারণ শিশুরা প্রথম শিক্ষা পায় পরিবার থেকে। তাই বাবা মাকে এক্ষেত্রে বিশেষ সতর্কতা অবলম্বন করা দরকার। যতটা সম্ভব শিশুদের সামনে মোবাইল বা ডিভাইসটা পরিহার করুন। তিন নম্বর, ঘরের চারিদিকে শিশুদের উপযোগী রং, তুলি, ছবি আঁকার জিনিস, কালার পেন্সিল, বিভিন্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, বাঁশি, সেতার, ভায়োলিন রাখতে পারেন। এতে করে আপনার শিশু সেগুলোর প্রতি মনোযোগী হবে। এতে করে সে একা থাকলেও ছবি আঁকার চেষ্টা করবে, মিউজিক বাজানোর চেষ্টা করবে। চার নাম্বার, বাসায় প্রচুর বই রাখুন। অবসর সময়ে আপনি বই নিয়ে যদি বসে যান, তাহলে দেখবেন আপনার সন্তানও আপনার পাশে বসে যাবে। অথবা খবরের কাগজ পড়ার অভ্যাস করুন, আপনাকে দেখেই তার মধ্যে এই অভ্যাসগুলো গড়ে উঠবে। পাঁচ নাম্বার, প্রকৃতির সান্নিধ্যে আসুন। শিশুদের প্রকৃতির সান্নিধ্যে নিয়ে যাওয়া খুব জরুরি। শিশুকে নিয়ে বাগানে বা প্রকৃতির মধ্যে খেলাধুলা করুন, লুকোচুরি খেলুন, ছোটাছুটি করুন, সময় কাটান। তাতে শিশুরা সামাজিক হয়ে উঠতে পারবে, নতুন কিছু আবিষ্কার করতে পারবে। যারা শহরে থাকেন তারা সপ্তাহে একদিন বা মাসে দুই দিন শিশুকে নিয়ে প্রকৃতির কাছে যেতে পারেন। তাতে করে আপনার সন্তানের মানসিক বিকাশের উন্নতি হবে। ছয় নাম্বার, শিশুদের ঘরের কাজে ব্যস্ত রাখতে পারেন। বিশেষ করে মায়েরা এই কাজটি করতে পারে। আপনার সন্তানকে বলতে পারেন, আজকে তুমি আমাকে এই কাজে সহযোগিতা করো। এতে আপনার সন্তান ঘরের কাজের প্রতি আগ্রহী হবে এবং মোবাইল আসক্তি থেকে সরে আসবে। শিশুদের মোবাইল আসক্তি থেকে দূরে রাখার জন্য আপনারা এই বিষয়গুলো অবশ্যই করতে পারেন। এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং লাইক শেয়ার করে দেবেন। ধন্যবাদ।